আমার নাম মোহাম্মদ হামজালা সর্দার, আমার পিতার নাম মোহাম্মদ আবদুল্লাহ সর্দার, আমার মায়ের নাম মুসাম্মাদ মনিরা খাতুন, আমি শারীরিক প্রতিবন্ধী, আমি বাড়ি আশাশুনি, আমার আমি হলো স্কুলে পড়াশুনো করি ক্লাস টেনে, আমার হলো লেখাপড়ার খরচ ফাইভ থেকে দিচ্ছে আমার আইডিয়াল থেকে, আমার আব্বা ভ্যান চালকদার ভ্যান চালায়, আমার লেখাপড়া খরচ দিতে পারে না, তা আমি সেই হিসাবে আমার আইডিয়াল থেকে আমার ভালো টাকা পয়সা দেয় ম্যাডাম থেকে, কলে কাছে একটা ম্যাডাম আছে আমার হাফিজা ম্যাডাম, ওর কাছে আমি পেরাট পড়ি, আমি এই পেরাট পড়ে আমি ক্লাস টেনে পড়ি পড়তেছি আমি, তা যা হোক আমি হলো কিছু কবুতারও পুষি আমি, আমার এই কবুতা পুষি আমি 10,000 টাকা পুরস্কার পাইছি আইডিয়াল থেকে, এর থেকে আমি বিভিন্ন রকমের কবুতার কিনেছি ওই টাকা দিয়ে, অনেক দামি কবুতা আছে আমার, সেসব টাকা দিয়েও আমি আমার নিজের প্রকাট খরচটা আমি বের করতে পারি, আমার একটা ট্রাই সাইকেল, যে ট্রাই সাইকেলের জন্য আমি হাত দিয়ে পাহা নিজেই যাতে পারি সব জায়গায়, ওইটাই আমার দরকার, আমি এই ক্লাস টেনে পড়ি এখন মনে করেন আমার মা বাবা তো আমাকে নিয়ে যাতে পারে না সব জায়গায়, ওইটাই হলে কিন্তু আমি ভালোভাবে আমি এখানে সেখানে যাতে পারি, আমি স্কুলে যেতে পারি, আমার মারও কিন্তু সমস্যা আছে, আমি তো লেখাপড়া শিখি, তা আমার আইডিয়াল থেকে আমার যদি লেখাপড়ার টাকা যদি না দিত তা আমি তো এতদূর লেখাপড়া শিখতে পারতাম না ক্লাস টেন পর্যন্ত, তা আমার আইডিয়াল থেকে আমার হাফিজা ম্যাডামের টাকাগুলো দেয় তার জন্য আমি এতটা লেখাপড়া আমি গড়িয়ে উঠতে পারছি আইডিয়ালের থেকে। আমার নাম মুসাম্মাদ মনিরা খাতুন, আমাদের বাড়ি আশাশুনি, আমার ছেলে একজন শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ হামজালা সর্দার, আজ টেনে পরীক্ষা দেবে, তা আমার ছেলে আইডিয়াল থেকে অনেক সহযোগিতা পায়, আমার ছেলে যদি আইডিয়াল থেকে যদি অনেক সহযোগিতা না দিত আমার ছেলে এই পর্যন্ত গড়ে উঠাতে পারতাম না, আমরা খুবই গরিব মানুষ, আমাদের কেনার সামর্থ্য নেই টিরাই সাইকেল, তা আমার অনেক কষ্ট, আইডিয়াল থেকে অনেক সহযোগিতা করে, আমার হচ্ছে ছেলের লেখাপড়ার খরচ প্রাইভেট খরচটারও দেয়, তা হুইল চেয়ারও দেশে, তা আমার মনের ইচ্ছা যে আমার হামজালা যদি একটা টিরাই সাইকেল পাইতো তারও একটু ভালো হইতো, আমার অনেক কষ্ট হয়, ওরও অনেক কষ্ট হয় স্কুলে নিয়ে যেতে।